নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, রবি এবং বুধ যদি কোনো জাতক অথবা কোনো জাতিকার জন্মপুষ্টিতে কোনো একটি রাশিতে একত্রিতভাবে অবস্থিত হয়ে থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে কি প্রভাব মিলতে পারে, সেই সম্পর্কে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, জাতক হতে পারে, জাতিকা হতে পারে, যেই হোক না কেন, তাদের জন্মকোষ্ঠী সাপেক্ষে যদি রবি এবং বুধ একত্রিতভাবে শুভাবস্থায় বসে আছে, তাহলে এই যোগ জাতক জাতিকার মধ্যে উদ্যমশীলতা কিন্তু নিয়ে আসতে পারে। অর্থাৎ তাদের যে কোনো কাজের মধ্যে কিন্তু একটা উদ্যমী ব্যাপার ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। এরা কর্মতৎপরতার যে ইচ্ছে সেটা কিন্তু এদের মধ্যে জাগ্রত হতে দেখা যায়। মানসিক শক্তি দৃঢ় হতে পারে এবং তীক্ষ্ণতর হতে পারে মানসিক শক্তি এদের ক্ষেত্রে। জ্ঞান বৃদ্ধি এবং প্রকাশ ক্ষমতা সাধারণতভাবে দ্রুত বেড়ে যায়। এরকম ধরনের যোগ যদি কোনো জাতক জাতিকার থেকে থাকে তো এই যোগে মানুষ উৎসাহ তো বৃদ্ধি করেই থাকে, তার সাথে সাথে স্ত্রী এবং পুত্রের সঙ্গে যে ভালো ব্যবহার, যে সৌখ্য ভাব, সেই ভাবেরও কিন্তু বৃদ্ধি হতে এই সময়কালে দেখা যায়। গৃহে গোধন বৃদ্ধি, বস্ত্র ভূষণ বাহন লাভ এবং তীর্থ দর্শন হেতু পুণ্যলাভ হতেও কিন্তু এরকম ধরনের যোগে ভীষণভাবে দেখা যায়। এছাড়া জাতক জাতিকা সৎ কর্মপরায়ণ হয়ে থাকে যদি যোগটি শুভ হচ্ছে তো। এই যোগে মান সম্মানও লাভ হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের শাস্ত্র চর্চার দিকে, জ্যোতিষশাস্ত্র হতে পারে বা বিভিন্ন শাস্ত্র চর্চার দিকে কিন্তু ঝোঁক ভীষণভাবে তৈরি হয়ে যায়। এবার বলবো, যোগটি যদি অশুভ হচ্ছে, অর্থাৎ রবি এবং বুধের একত্রিত অবস্থান যদি কোনো অশুভভাবে, অশুভ প্রভাবযুক্ত অবস্থায় অবস্থিত হয়ে রয়েছে, তাহলে সেটি আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে। মানসিকভাবে চঞ্চলতার যে ভাব সেটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকবে এবং বুদ্ধির বিপরীত ভাব, অর্থাৎ বুদ্ধির যে অভাব, যে উপস্থিত বুদ্ধির যে অভাব সেটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকবে এবং তাদের মধ্যে বাঁচালতা দেখা যাবে, প্রবলভাবে তারা কিন্তু বাঁচাল হয়ে থাকবে। বৃথা দুশ্চিন্তা ভীষণভাবে দেখা যাবে এবং দেহ পীড়া, মানসিক পীড়া এবং স্ত্রী পুত্র হেতু ঝঞ্ঝাট সমস্যা কিন্তু এদের জীবনে অবশ্যই লেগে থাকবে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম, রবি এবং বুধ দুটি গ্রহই যদি একত্রিত অবস্থায় কোনো জাতক জাতিকার জন্মপুষ্টি সাপেক্ষে কোনো একটি রাশিতে অবস্থান করে রয়েছে, তাহলে তাদের জীবনে কি প্রভাব মিলতে পারে, শুভভাব এবং অশুভ প্রভাব দুই প্রভাবগুলি কিন্তু আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।